আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই ধনী হওয়ার কৌশল নিয়ে। আসলে আমরা তো সবাই ধনী হতে চাই, তাই না? যদি প্রশ্ন করা যায় যে কে কে ধনী হতে চান বলুন, আসলে কিন্তু অনেক মতামত আসবে। কেউ কিন্তু গরিব হতে চায় না, সকলেই ধনী হতে চায়। কিন্তু ধনী হবার জন্য যা যা দরকার, যদি সেটি করতে বলা যায়, সেটি কিন্তু আমরা কেউ করতে চাই না। আসলে সহজ রাস্তায় ধন সম্পদ উপার্জন করা যায় ঠিকই, কিন্তু সেটা অবৈধভাবে, বৈধ পথে নয়। বৈধ পথটা সবসময় কঠিন, কিন্তু বৈধ পথ যদিও কঠিন, কিন্তু আমি বলবো বৈধ পথে যেটি আপনি উপার্জন করবেন সেটি আপনার নষ্ট হবে না। তো বৈধ পথে উপার্জন করে আপনি ধনী হবেন, এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি। তো বৈধ পথে শ্রম দিয়ে ধনী হবেন, কোটিপতি হবেন, অনেকেই বলবে সম্ভব না। অনেকেই বলবে কেউ হয়েছে নাকি দেখান তো। অনেকে আবার এটাও বলতে পারে, এরকম বক্তব্য সবাই দিতে পারে, বাস্তবতা অনেক কঠিন। হ্যাঁ, আপনাদের কথা আমি সাদরে গ্রহণ করছি, আমি মেনে নিচ্ছি ধনী হওয়া অনেক কঠিন। কিন্তু ধনী যে কেউ হতে পারেনি এমনটি কিন্তু না। সৎ পথে পরিশ্রম করে ধনী হয়েছে, কোটিপতি হয়েছে এমনও হাজারো উদাহরণ আমরা দিতে পারি। কিন্তু ধনী হবার জন্য, সম্পদশালী হবার জন্য আপনাকে কী করতে হবে? ছোটো কিছু সিদ্ধান্তের পরিবর্তন করতে হবে। আপনি যদি ছোটো কিছু সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, আপনি নিঃসন্দেহেই ধনী হতে পারবেন। সেই সিদ্ধান্তের পরিবর্তনগুলো কী? পরিবর্তনগুলো কি আপনারা শুনতে চান? যদি শুনতে চান তাহলে হয়তো আমি আলোচনা করতে পারি যে ধনী হবেন কীভাবে। তো আমার মনে হয় যে অনেকেই আপনারা ধনী হতে চান। অবশ্যই আমি বলেছি সৎ পথে, বৈধভাবে, কোনো অবৈধ পথে না। তাহলে বলবো কি, ধনী হবার প্রথম শর্ত আপনাকে নিজেকে কিছু করতে হবে, অর্থাৎ আপনাকে উদ্যোক্তা হতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত উদ্যোক্তা হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না, ধনী হতে পারবেন না। একমাত্র উদ্যোক্তারাই পারে ধনী হতে। কেন, কিভাবে? আজকে যদি আমরা বিশ্বের সেরা ধনীর তালিকার দিকে দেখি তাহলে দেখব সকলেই উদ্যোক্তা এবং ব্যবসায়ী। তারা ব্যবসা করে, ব্যবসায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সারা বিশ্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, ধনীদের শীর্ষ তালিকায় নাম লিখিয়েছেন। কেউ কিন্তু চাকরিজীবী না। এখানে কষ্টের বিষয়, অনেকে বলতে পারে যে স্যার তাহলে আমরা চাকরিজীবী, আমাদের কি বিপক্ষে আপনি কথা বলছেন? আমি বলছি ভাই, কোনো চাকরিজীবীদের বিপক্ষে নয়, কিন্তু আপনি চাকরিজীবী, আপনি যদি মনে করেন আমি ধনী হব, তাহলে আমি বলবো আপনাকে, চাকরি করছেন কিন্তু চাকরির পাশাপাশি আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে, আপনাকে নিজেকে কিছু করতে হবে। আপনি নিজে কিছু না করা পর্যন্ত কখনোই লিমিটেড আয় দিয়ে ভাই ধনী হওয়া সম্ভব না। বর্তমান সময় মাস শেষে নির্ধারিত বেতন দিয়ে চলতেই তো অনেক কষ্ট, যার যার অবস্থান থেকে, যে যত বেশি আয় করে তার খরচটাও বেশি। কিন্তু আপনি যখন উদ্যোক্তা হবেন তখন আপনি অগণিত টাকা আয় করতে পারবেন। আপনাকে ধনী হবার প্রথম শর্ত, আপনাকে উদ্যোক্তা হতে হবে। আপনি কিসের উদ্যোগ গ্রহণ করবেন? আল্লাহ তাআলা প্রতিটি মানুষকেই কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। সব মানুষ সব কাজের জন্য উপযুক্ত নয়, এটি অনেকেই বলে, অনেকের কথার সাথে আমিও একমত। কিন্তু আপনার মধ্যে এমন কোনো সুপ্ত প্রতিভা অবশ্যই আছে যেটিকে আপনি এখনও জাগ্রত করতে পারেননি। আমি বলবো আপনার ভিতরের সেই লুকায়িত শক্তিকে জাগ্রত করুন, আপনার ভিতরের সে ঘুমানো প্রতিভাকে জাগ্রত করুন। আপনি দেখুন আসলে আপনাকে দিয়ে কী করা সম্ভব। আপনি হয়তো ভাবতে পারেন যে আমাকে দিয়ে কিছুই করা সম্ভব না। আমি বলবো যে না স্যার, আসলে আপনার কথাটি সঠিক নয়। এই জন্য সঠিক নয় কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি, সামর্থ্য, বুদ্ধি দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। চর্চার অভাবে, উদ্যোগ গ্রহণ করবার অভাবে আমরা আসলে করতে পারছি না। এখন অনেকে বলতে পারে যে আমি কী করব, কী ব্যবসা করব। ভাই আপনি আগে শুরু তো করবেন,
শুরু করে দেখুন না। আজকে দেখেন যে যে ব্যবসাই করছে না কেন, সকল ব্যবসায় কিন্তু শীর্ষ ধনী আছে, আছে না বলুন? আবার দেখেন শুধু ব্যবসায়িক না, বিভিন্ন যারা সেলিব্রিটি আছে, ভালো খেলোয়াড়, ভালো গায়ক, ভালো নায়ক, ঠিক কি না? সকল কাজেই যারা ভালো তারা কিন্তু সম্মানও পাচ্ছে, সম্মানীয়ও পাচ্ছে। অর্থাৎ কি, তারা কিন্তু কি ধনীর তালিকায়, তারা কিন্তু কোটিপতি। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার প্রতিভাকে জাগ্রত করে আপনাকে ভালোটি উপহার দিতে হবে। ভালোটি যদি উপহার দিতে পারেন তাহলে আপনি কি ধনী অবশ্যই হতে পারবেন। আপনাকে উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করতে হবে। আমরা দেখেন আমরা অনেকেই আছি উচ্চশিক্ষা গ্রহণ করবার পরেও চাকরি থেকে, চাকরির বেড়াজাল থেকে আমরা বের হতে পারছি না। আমার অনেক বন্ধুরা আছে, তাদেরকে দেখেছি ছাত্র জীবনে, যাদের বাবা মার অনেক সামর্থ্য আছে, তারা চাইলেই উদ্যোগ গ্রহণ করতে পারে, নিজে একজন ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, কিন্তু না, সে অন্যের প্রতিষ্ঠানে নিজের শ্রম বিক্রি করবার জন্য সে প্রস্তুত। সরকারি চাকরি এখন সোনার হরিণ, 35 বছর চাকরির বয়স করবার জন্য, চাকরি শুরুর বয়স 35 বছর করবার জন্য কত আন্দোলন, কত মিছিল, কত চেষ্টাই না চলছে বলুন। কিন্তু আমি বলবো যে যত আপনারা চেষ্টা করছেন, আপনারা আন্দোলন করছেন, মিছিল করছেন এই লিমিটেড বেতনের চাকরির জন্য, এখন এই লিমিটেড বেতনের চাকরি যখন হয়ে যাবে, এটি দিয়েই কি আপনি সচ্ছলভাবে চলতে পারবেন? আমি মেনে নিলাম যে আপনি চলবেন, কোটিপতি হতে পারবেন সৎভাবে, প্রশ্ন আপনার বিবেকের কাছে। আপনাকে কোটিপতি যদি হতে হয়, যদি ধনী হতে হয়, আপনাকে উদ্যোগ গ্রহণ করে কিছু শুরু করতে হবে। আপনি ব্যবসায়ী হতে পারেন, আমি আগেই বলেছি গায়ক নায়ক আপনি যাই হন না কেন, আপনাকে কিন্তু ভালো হতে হবে। অনেকেই বলে, ছাত্রদের কথা আমি যদি বলি, অনেকেই বলে যে আমি আর্টসে পড়বো না, আমি সায়েন্সে পড়বো, আমি কমার্স নিয়ে পড়বো, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি আর্টসের ওই সাবজেক্ট ভালো না, বা অনেক অভিভাবকরাও বলে। আমি বলবো আসলে কোনো সাবজেক্ট বা কোনো বিষয় কিন্তু আসলে খারাপ না। যে ইসলামের ইতিহাস পড়ছে, যে যুক্তিবিদ্যা নিয়ে পড়ছে, যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে, কোনো ছাত্র কিন্তু খারাপ না, কোনো সাবজেক্ট খারাপ না। কিন্তু সেই ছাত্রটি যদি মেধাবী হয়ে থাকে, সেই সাবজেক্টে যদি কি সর্বোচ্চ মার্ক পেয়ে থাকে, সেটা যদি বাস্তব জীবনে সে প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু সে সেরা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর আগে যিনি ছিলেন, আমরা সবাই জানি আর্টসের ছাত্র, তাই না? তো ব্যাংকিং বিষয় কমার্সের বিষয়, তাহলে আর্টসের ছাত্র গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কীভাবে হলো? আর্টসের সাবজেক্ট যদি খারাপ হয়, আসলে এখানে উদ্যোগ গ্রহণ, উদ্যোগ গ্রহণ করেছে সে ভালো, যার কারণে কিন্তু কি সে ভালো জায়গায় গিয়েছে। আপনাকে ভালো হতে হবে, যদি ভালো হতে পারেন তাহলেই কি আপনি সেরার সেরাটি হতে পারবেন। আপনাকে উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করতে হবে। আমাদের অভাব উদ্যোগ গ্রহণের। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নিজে কিছু করবার চেষ্টা করুন। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এটা আসলে অনেক দুঃখজনক, আমি সম্মানের সাথে বলছি, উচ্চশিক্ষা গ্রহণ করেছেন আপনি ভালো মানের চাকর হবার জন্য নয়। আপনি উদ্যোগ গ্রহণ করুন, দেখুন আপনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। আপনি কি চান না? আপনি নিজে যে কর্মসংস্থানের জন্য ছুটছেন, কতই না ভালো হতো আপনি যদি আপনার মতন আরও শিক্ষিত আরও 10 জন 20 জন 50 জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারতেন। এখন বলতে পারেন আমি নিজেই তো চাকরি পাই না, অন্যকে কীভাবে চাকরি দেব? ভাই, চাকরি পেয়ে অন্যকে চাকরি দেওয়া সম্ভব না। আপনি উদ্যোগ গ্রহণ করেন, আপনি উদ্যোক্তা হন, দেখেন আপনি অনেককেই চাকরি দিতে পারবেন। আজকে দেখেন গার্মেন্টস সেক্টরের যদি আমি কথা বলি, আজকে পোশাক শিল্প, পোশাক শিল্পের যারা মালিক পক্ষরা আছে সকলেই যে উচ্চশিক্ষিত তা কিন্তু নয়, অনেকেই আছে অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত। তাদের প্রতি আমার সেলুট, আমাদের মতো যারা শিক্ষিত তারা কয়জন পেরেছে কতজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে?
কিন্তু আজকে একজন গার্মেন্টসের মালিক, সে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, সমাজে বেকারত্ব দূর করেছে, সে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে আপনিও আমি শিক্ষিত, এই শিক্ষিত হয়ে কী লাভ বলুন? শিক্ষা যখন কারো কাজেই আসছে না, আপনার ব্যক্তি জীবনে আপনার এই সামান্য বেতন দিয়ে আপনি নিজে খুশি থাকতে পারছেন না, আপনার বাবা মাকে ভালো রাখতে পারছেন না, আপনার সন্তানকে ভালো রাখতে পারছেন না, ভালো স্কুলে পড়াতে পারছেন না, তাহলে এই চাকরির পিছনে কেন ছুটছেন? আপনি উদ্যোগ গ্রহণ করুন, নিজে উদ্যোক্তা হন, নিজে কিছু করবার চেষ্টা করুন, দেখবেন টাকার পিছনে আপনাকে ছুটতে হবে না, টাকা আপনার পিছনে ছুটবে। আপনাকে এমন কিছু করতে হবে টাকার পিছনে ছোটা নয়, যাতে করে টাকা আপনার পিছনে ছোটে, আর সেটি কখনোই কোনো চাকরি করে এটি সম্ভব না। আপনাকে উদ্যোক্তা হতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে নিজে কিছু করার মানসিকতা সৃষ্টি করতে হবে। নিজে নিজে কিছু করার ইচ্ছা যখন আপনি প্রয়াস করবেন, যখন আপনার আয়টি হবে রয়্যালিটি ইনকাম, আনলিমিটেড আয় যখন হবে, তখনই আপনি সেটা করতে পারবেন। আমি আপনাকে নির্ধারিত কোনো পেশার কথা বলবো না আজকে, যে আপনি এই পেশা করুন। আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে কোন পেশার প্রতি আপনার আগ্রহটা বেশি, কোন কাজ করতে আপনার মন থেকে সায় দেয়। আসলে ভাই, কেরানিগিরি করে জীবনে বেশি সফল হওয়া যায় না। আসলে কাউকে আমি ছোট করে বলছি না, কোনো পেশাকে ছোট করে বলছি না, কারণ আজকের প্রসঙ্গটাই ছিল যে কীভাবে আমরা ধনী হব বা কারা ধনী হতে চাই। কেরানিগিরি কেন বলছি? সেই 9টা 5টা ডিউটি করবেন, 10টা 6টা ডিউটি করবেন, নির্ধারিত সময়, নির্ধারিত বেতন, মাস গেলে 10,000, 20,000, 50,000, এই তো বেতন, এই তো আপনার জীবন। এই আয় দিয়ে আপনি ভাই কী করবেন? আপনি নিজে ভালো চলবেন না অন্যকে ভালো চালাবেন বলুন? কিন্তু আপনি নিজে উদ্যোগ গ্রহণ করুন। হ্যাঁ, এটা সত্য যে যখন আপনি উদ্যোগ গ্রহণ করবেন, অনেকে আপনার পাশে থাকবে না, অর্থনৈতিক যোগান দিবে না, অনেকে আপনাকে উৎসাহ দিবে না, বরঞ্চ নিরুৎসাহিত করবে, তোমার দ্বারা এগুলো হবে না, তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না। কিন্তু আপনি শুরু করুন না ভাই। আপনি যখন শুরু করবেন, যখন ভালো কিছু করবেন, দেখবেন যারা সমালোচক ছিল তারাই আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে, তারাই বলবে আসলে তুমি একটি জিনিয়াস, তুমি অন্যের চেয়ে আলাদা, তুমি ব্যতিক্রম, আল্লাহ প্রদত্ত কিছু শক্তি তোমার মধ্যে আছে যার কারণে তুমি পেরেছ। কিন্তু এই মানুষগুলোই যখন আপনি উদ্যোগ শুরু করেছিলেন তখন কিন্তু তারা এই কথাগুলো বলেনি। তা আমি আপনাদেরকে বলবো, মানুষের সমালোচনায় কান না দিয়ে, শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে, যার যার শক্তি যতটুকু আছে, যার যতটুকু সামর্থ্য আছে, যার যে বিষয়ের প্রতি আগ্রহ আছে, সেই আগ্রহের বিষয় নিয়ে আপনারা উদ্যোক্তা হতে পারেন। আজকে উদ্যোক্তা হয়ে কাজ শুরু করুন, কোনো খামার করতে পারেন, কোনো কৃষিকাজ শুরু করতে পারেন, কোনো ব্যবসার কাজ শুরু করতে পারেন। আপনার প্রতিভা কোন দিকে সেই বিষয়টি নিয়ে আপনি আগান, আপনি অবশ্যই সফল হবেন। আর সফলতার বিষয়ের জন্য, নিজেকে উৎসাহিত করার জন্য আপনাকে মাঝে মাঝে একটু বই পড়তে হবে, বই পড়ুন, নিজের জ্ঞানটা বৃদ্ধি করুন। শুধুমাত্র নির্ধারিত বেতন, নির্ধারিত চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে নিজে কিছু করার চেষ্টা করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কোটিপতি তো হবেনই, শুধু কোটিপতি না, এর চেয়ে অনেক বেশি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবেন, এবং একসময় আপনি প্রতিষ্ঠিত হয়ে আরও শত শত মানুষকে প্রতিষ্ঠিত করবার স্বপ্ন দেখাতে পারবেন এবং অন্যদেরকেও প্রতিষ্ঠিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের আলোচনা শেষ করছি। আমার আলোচনাটি কেমন লাগলো মতামত জানাবেন, আপনাদের মতামতই আমার পরবর্তী আলোচনার জন্য উৎসাহ হয়ে থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, সকলের সুস্বাস্থ্য, সকলের উন্নতি এবং সকলকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।